সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 18 মার্চ 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে লাবিবা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার পাবনা সদর থানার নাজিরপুর গ্রামে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পর দেখলাম বেশ কিছু দেশাল সার সহ গোলাপি রঙের মহিষণী রাখছে, আর আমাদের আজকের পর্বে সেগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একদম তো খামারটা আমার পরিবর্তন করে ফেলছেন। হ্যাঁ, একটু সময় মাঝখানে একটু গ্যাপ ছিল, হয়ে গেছে ইনশাল্লাহ। আস্তে আস্তে আবার আগের মতোই রেগুলার হওয়ার চেষ্টা করতেছেন। তো পূর্বেও তো এরকম দেশাল সার গরু বিক্রি করতেন, এখনো দেশাল সারই আছেন? দেশাল তো সামনে যেহেতু কোরবানির, তো দেশালের চাহিদা বেশি হয়ে যায়। যারা শর্ট টাইম প্রজেক্ট করতে চায় বা কোরবানিতে এগুলোর ব্যাপক চাহিদা থাকে, এই কারণে আপনি দেশাল নিয়ে কাজ করতেছেন। যাদের দেশাল গরুর শখ বা দেশাল গরু মোটাতাজাকরণ করতে চায়, চাইলে আপনার খামারে এসে গরুগুলো দেখে শুনে নিতে পারে। বর্তমানে কতগুলো গরু আছে? বর্তমানে গরু আছে 15টা। 15টার মতো গরু আছে, বিক্রি আছে। তো 13টা গরু দর্শকদের দেখাবেন, সবগুলোই দাঁত হওয়া গরু? হ্যাঁ, সবগুলো দেশাল, সবগুলো দাঁত হওয়া গরু। আচ্ছা, একটা বক না আছে, ওটা দাঁতে নাই। আর আপনার খামারের ঠিকানাটা শুরুতে একটু বলবেন। আমি মাহবুবুল আলম বাবলু। হ্যাঁ, আমার পাবনা সদর থানা, গ্রামের নাম নাজিরপুর, একদম পাবনা পাখি রোডের সঙ্গে খামারটা আর কি। আচ্ছা, শহরের থেকে শহরের পরের গ্রামটায়, মানে পৌরসভা শেষ, হ্যাঁ, গ্রাম শুরু, এই গ্রামটায় নাজিরপুর গ্রাম। মানে শহর থেকে দূরত্ব একদমই কম, আপনার হোন্ডা নিয়ে যাইতে লাগে 5-7 মিনিট, অটো নিয়ে আসতে লাগে আপনার 15 মিনিট এরকম। তো তারপর আপনার স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, কেউ চাইলে নাম্বারে যোগাযোগ করে কীভাবে আসতে হবে না হবে এই বিষয়গুলো কথা বলে তারপরে আসতে পারবে। তবে আর একটা জিনিস, আমার নাম্বারে আগে তো পূর্বে যখন ব্যবসা করেছি তখন তো যৌথ ব্যবসা ছিল। হ্যাঁ, যৌথ ব্যবসা ছিল, তখন নাম্বারটা দর্শকদের অনুরোধ করতে, আমার নাম্বারটা শুধু একটাই, ডবল সিক্স লাগবে যেটা, সেটা এইটা। আর যেটা 90 ওটা আর আপনার কাছে নাই, ওই নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার লেনদেন করলেও সেটা দায়ভার আপনি নেবেন না। লাস্টে 66 এই নাম্বারটা আপনার আপনার ব্যবসায়িক ব্যাপারে এই নাম্বার যোগাযোগ করতে হবে। তে চলেন আপনার গরুগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। অবশ্যই। তো আপনি শুরুতে একটা সার গরু আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের সার এটা? এটা আপনার দেশাল, একদম পিওর খাঁটি দেশাল। খাঁটি দেশাল এবং দুইটা দাঁত, দুইটা দাঁতও হয়ে গেছে। এগুলো মূলত এরকমই হয়, কিন্তু পর্যাপ্ত মাংস লাগে? পর্যাপ্ত মাংস হলে বড় হবে, সবে মাত্র দুইটা দাঁত ভাঙছে, তো আরো বড় হবে, আরো মাংস লাগবে, মানে সামনে কুরবানির জন্য উপযুক্ত একটা গরু। উপযুক্ত একটা গরু। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু, দুইটা দাঁত হয়েছে বডিতে। এখন কতটুকু মাংস আছে? এখন আপনার 130 কেজি। 130 কেজি মতো মাংস আছে। এটা লিগ্যাল মাংস? এটা লিগ্যাল মাংস ভাই, আমি কমি বেশি বলার সময় কিন্তু এটা কমই বলি, দর্শক যাতে আমার দর্শকের কাছে যাতে আমার কৈফত না দিতে। আর এর আগে তো আপনি লাইভ স্কুলে লাইভ ওয়েটে গরু বিক্রি করতেন? হ্যাঁ, লাইভ স্কুলে কোরবানি আসলে আবারও বিক্রি করবেন? কোরবানি না, এখনও পারবো, আর মেশিনটা একটু সস্তি পাওয়া গেছে, তো মেশিন এক জায়গা বাড়িঘর বাড়িঘর যত মানে ইয়া করতেছেন। তো এটা আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন? এটা দাম রাখছি ভাই একদম সীমিত লাভে, এটা 67,000 হলে বিক্রি করবো। 67,000 টাকা হলে এই গরুটা আপনি বিক্রি করতে পারবেন। আজকের প্রোগ্রামের প্রথম গরু সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যার একটা সার গরু আপনি নিয়ে আসছেন, এটা এটা ভাই দেশাল গরু, এটাও দেশালের একটা সার গরু, সার গরু। এটাও বয়স হয়েছে, দাঁত হয়েছে? এটা দুই দাঁত, ছয় মাত্র দুই দাঁত, সবে মাত্র দুই দাঁত, বেশ হেলদি টাইপের হয়ে গেছে। হ্যাঁ, হেলদি এবং সুন্দর, একটা সুন্দর কালারের তার বডি, এটা সুন্দর আর কি, গঠনটা সুন্দর। মাংস আছে কতটুকু এটাতে? এটা মাংস আছে ভাই 3 মন। 3 মন? জি। আচ্ছা, তো এটা কি মাংসই নাকি লাইভ ওয়েট? না, লাইভ ওয়েট দিতে আমি দিই নাই, মাংসই। যারা নেবে তারা তাদের আইডিয়াতে এটা সাইড করে দেন। 3 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 3 নম্বর যে আরেকটা লাল রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটাও দেশাল? এটাও দেশাল, একদম কোরবানি উপযুক্ত, এখনই দাঁত হয়ে গেছে, নিয়ে গিয়ে শুধু মোটাতাজাকরণ করতে হবে। তার ভিতরে অনেক জায়গায়, কিন্তু জায়গাটা দেখাতে চান তাহলে দেখাতে, এই দেশাল গরু কাছে যাওয়ার দরকার নেই, লাভঝাপ পারবে। দেশাল গরু একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে, কম বেশি সবাই জানে। তো এটা ছোট হলেও গেট আপটা অনেক সুন্দর, বিশেষ করে মাথার চোট
হ্যাঁ একদম সব দিক দিয়ে মানানসই আর কি, আপনার ছোট হলে মানানসই আর কি, সৌন্দর্য আছে এগুলোটার মধ্যে, কালার মাথার মাথা তার এই যে চুল, হ্যাঁ সবগুলো এই যে হালকা একটু আপনার কম্বলা আছে। এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিন নম্বর গরু, দাঁত কয়টা হয়েছে? এটা দুই দাঁত ভাই, দুইটা দাঁত হয়েছে। এটার দাম নির্ধারণ করছেন কেমন? দাম আপনার 61,000, 61,000 টাকা দাম নির্ধারণ করছেন। দরদামের সুযোগ আছে? হালকা কিছু, হালকা কিছু দরদাম করে বিক্রি করবেন? হ্যাঁ আমার দাম সব দেখলে তো আপনার ক্রেতারা বুঝতে পারবে যে আসলে আমি দাম বেশি যাচ্ছি না কম যাচ্ছি। আচ্ছা এটা সাইড করে দেন, চার নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের চার নম্বরে আরো একটি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটাও দেশাল? না এটা দেশাল না ভাই, এটা একটু ফিজিয়ামের ফিজিয়ান একটু ক্রস আছে। আচ্ছা এই গরুটার বয়স কেমন? এটাও দুই দাঁত ভাই, এটাও দুই দাঁত, দেশালের সঙ্গে ফিজিয়ান ক্রস, হয়তো একদম ফ্রিজিয়ানের পেটে দেশাল সিমেন্ট দেওয়া হয়েছিল অথবা দেশালের পেটে ফ্রিজিয়ান সিমেন্ট দেওয়া হয়েছিল, যেকোনো একটা হয়েছে আর কি, যেকোনো ক্রস হয়েছে, এই কারণে ক্রস আসছে। এটাও দুই দাঁত হয়েছে, কোনো দর্শক চাইলেই কুরবানি উপলক্ষে নিয়ে মোটা দাঁতাকরণ করতে পারবে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের চার নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন? এটা ভাই 61,000, 61,000। আর মাংসের ব্যাপারগুলো তারা আইডিয়া করে নিতে পারবে। আমি যে সত্যি বলতেছি আমার যে আইডিয়া অ্যাকুরেট হবে এরকম না, আপনাদের যারা আপনার আইডিয়া আছে তারা, যারা যাদের আইডিয়া আছে তারা তাদের আইডিয়া মতো ক্ষতিগ্রস্ত হবে না। দাম কম বলবেন কি বেশি বলবেন সেটা আপনি ব্যাপার, আমি রাখবো না আপনি রাখা যাবেন, আমি দাম চাইলাম সেটা একদম পিওর দেশাল আসে নাই, তো একটা ক্রস সার। এটার বয়স কেমন? এটা দুই দাঁত, এটাও দুইটা দাঁত। মাংসের দিক দিয়ে আপনি ফেল, ওজনে ফেল হয় না কখনো, এইগুলো মাংসের দিক দিয়ে ভালো হয়? ভালো। আচ্ছা খাওয়ার চাহিদা বেশি মাংস আপনার, প্রতিদিন যদি দেশাল গরু আপনার 500-600 গ্রাম পারে, এটা পারে 700 গ্রাম এরকম আর কি, ক্রস গরুতে মাংস একটু বেশি লাগে। তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাঁচ নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন? এটা ভাই দাম রাখছে আপনার, দাম রাখছে মানে আমরা একদম কম দামে সীমিত লাভে বিক্রি করতে, 60,000 হলে বিক্রি করবো, 60,000 টাকা হলে এটা বিক্রি করতে পারবো, একটু সীমিত সম্মান না আর কিছু ছাড় দিয়ে যাবে আর কি। আচ্ছা এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। অবশ্যই এই পাশে সিরিয়ালের ছয় নম্বর যে আর একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটা ভাই দেশালের সাথে আপনার সাহেলের একটা হালকা ক্রস আছে, দেশালের সঙ্গে সাহেলের ক্রস আছে, এই কারণে একটু নাভি কম্বল চোট আসছে। এই গরুটার বয়স কেমন? এটা ভাই এখনো দাঁতে মানে দাঁতটা ফাঁসা হয়েছে আর কি, দাঁত ফাঁসা হয়েছে, যেহেতু কোরবানির চার মাস বাকি আছে এর মধ্যে দাঁত হয়ে যাবে, দাঁত হয়ে যাওয়ার অভিজ্ঞতা আলোকে বলতে আর কি, দাঁত হয়ে যাওয়ার কথা। আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের ছয় নম্বর গরু, কোনো দর্শকের পছন্দ হলে এটার দাম রাখছেন কেমন? এটা ভাই দাম রাখছে 68,000, 68,000 টাকা দাম রাখছেন। প্রত্যেকটা গরুই দরদাম করে বিক্রি করবেন? দরদাম হয়তো হালকা পাতলা, কে যদি লটে নেয় ছয়টা গরু আপনার, ছয়টা গরু আপনি সেক্ষেত্রে আপনার 64 করে রাখা যাবে, লটে নিলে 64 করে পার পিস এই ছয়টা সার বাচ্চা, আর সিঙ্গেলে নিলে সিঙ্গেলের যে দাম বলা আছে এইখান থেকে দাম বলে কথা বলে নিতে পারবে। তো এবার বেশ কিছু গরু আছে, চলেন সেগুলো দর্শকদের দেখাই। অবশ্যই তো অনেকগুলো সারের মাঝখানে একটা বকনাও আপনি রাখছেন লাল রঙের, এটা কোন জাতের বকনা? এটা হলো শায়াল বকনা, শায়ালের একটা বকনা। বয়স কত মাস? বয়স কত? 9-10 মাস হবে, 9-10 মাসের মতো বয়স হবে। তো অনেকগুলো সারের মাঝখানে একটা বকনা রাখার কারণ কি? আপনার কালেকশনে গেছিলাম তো কালেকশনে গিয়ে পছন্দ হয়েছে তাই নিয়ে আসছে, পছন্দ হয়েছে এই কারণে নিয়ে আসছেন। বয়স কত মাস বললেন? মাস বলছি ভাই 9-10 মাস, 9-10 মাস আনুমানিক সংগ্রহ করা, যেহেতু এগুলো হিটে আসবে কত মাস বয়স হলে? এটা আপনার 16-17 মাস, 16-17 মাস বয়স হলে এগুলো হিটে আসে, যেহেতু শাহিয়াল বকটা কেউ চালে জাত উন্নয়নের জন্য নিতে পারে। তো তার বাচ্চার গেট আপটা ভালো, তো ওই জন্য আমার পছন্দ হয়েছে, আমার পছন্দের সঙ্গে যদি কোনো ক্রেতার পছন্দ মিলে যায় তাহলে সেক্ষেত্রে আলোচনা করে নিতে পারবে। জি দাম কেমন রাখছেন এটার? দাম রাখছি ভাই 60,000 টাকা, 60,000 টাকা দাম রাখছেন। আজকের প্রোগ্রামের সিরিয়ালের সাত নম্বর গরু এটা, বা প্রথম বকনা। জি এটা সাইড করে দেন, আট নম্বর সিরিয়ালের যে গরুটা আছে সেটা দর্শকদের দেখাই। আট নম্বর সিরিয়াল তো গরু নাই, গরু আছে বিক্রি আছে, দুইটা মহিষ আছে আর কি, মহিষ দেখেন। চলেন মহিষ দুইটা দর্শকদের দেখাই। মহিষ দেখানোর আগে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা? এটা কথা তো আসলে আমার বিক্রির ইচ্ছা মানে 50-50 ছিল আর কি, কারণ এর ভিতরে আপনার এই যে বাহামা যে সিমেন্টস আছে, বাহামা সিমেন্ট দেওয়া আছে, দেওয়া আছে। জি এটা কি প্রেগনেন্ট শিওর হয়েছে? প্রেগনেন্ট শিওর, শিওর মানে আমার কাছে কার্ড আছে, আমি চেকও করেছিলাম। কতদিনের প্রেগনেন্ট আছে? 7 মাস, একটা দেশি গাভী 7 মাস চলতেছে। আর 7 মাসের প্রেগনেন্ট আপনি বলতেছেন, ব্রাহ্মার সিমেন দেয়া আছে, কাটমার সবই আছে, কাটমার সবই আছে। আর বয়স কেমন, দাঁত কয়টা? দাঁত আপনার দুইটা, দুইটা হয়ে আপনি ভাঙছে আর দুইটা, চারটা হচ্ছে, দাঁত না দেখাই দিই, অনেকে আবার দাঁত দেখে না। আজকে আমি একটা জিনিস দর্শকদের কিছু শেখাতে, আমি যতটুকু শিখছি আর কি, অনেকে কিন্তু দাঁত, অনেকে কিন্তু দাঁত দর্শকদের দেখাই যে গোটা দাঁত আসলে কয়টা হয়েছে, আপনি বলছেন চারটা দাঁত। আচ্ছা
তো আমরা দাঁত দর্শকদের দেখালাম চারটা দাঁত হয়েছে আর সাত মাসের প্রেগনেন্ট, বড় বড় যেগুলো এগুলোই হচ্ছে দাঁত, বড় দাঁতে তো অনেকেই বোঝে না আপনার, এটা কিন্তু চার দাঁত হয়নি তিন দাঁত হয়েছে, একটা ভাঙছে, সাইডে যে ছোট কানি মানে আমরা এদিকে বলি কানি, ছোট যেগুলো চিকন চিকন দাঁত ওইটা কিন্তু দাঁত না, আপনি যেগুলো বড় ভিতরে বড় চওড়া হয় ওইগুলো হচ্ছে দাঁত। তো এইগুলোটাই অবস্থায় কেমন দাম রাখছেন? এটার দাম রাখছে ভাই 93,000। 92,000 টাকা? 93,000 টাকা। দরদামের সুযোগ আছে? হালকা কিছু আছে। এবার দুইটা মহিষ আছে, চলেন মহিষ দুইটা দর্শকদের দেখাই। অবশ্যই। তো এই পাশে আপনি একটা গোলাপি রঙের মহিষ আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? সাদা আর কি, সাদা মহিষ আর কি, এরকম সাদা মহিষ। জি আচ্ছা, কোন জাতের মহিষ এটা? এটা আপনার ইন্ডিয়ান মহিষ। ইন্ডিয়ান একটা মহিষ, সঠিক ভাই বলতে পারবেন না ভাই। তো এটা ছেলে না মেয়ে? এটা ছেলে। ছেলে মহিষ। বয়স কত মাস? বয়স ভাই সবে মাত্র দুই দাঁত ভাঙছে। সবে মাত্র দুই দাঁত ভাঙছে। যারা শৌখিন ক্রেতা আছে, শৌখিন খামারি আছে, অনেকে খোঁজে আর কি, যারা হয়তো আপনি গত পর্বে এই মোষ দুইটা দেখাইছিলেন ভাই, যেহেতু আমার সাথে আপনার দাম দরে হয় নাই তো ওই জন্য বিক্রি হয় নাই, অনেকে খোঁজে, হয়তো যে খুঁজতেছে তা সে আমাকে পাচ্ছে না, আমি যার কাছে বিক্রি হবে সে হয়তো তাকে পাচ্ছে না, এরকম হয়েছে। তো এটার দুইটা দাঁত হয়েছে, কেউ চাইলে নিয়ে রেডি করতে পারে। এটার দাম রাখছেন কেমন? এটার দাম গত বছর চাইছিলাম ভাই 2,20,000 টাকা, তো এবার লেস 10,000 টাকা লেস করে দাম চাইছে আর কি। 2,10,000। জি, কোনো দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারে, আলাপ করে নিতে পারে। আরও একটা মহিষ আছে, চলেন এবার ওইটা দর্শকদের দেখাই। এই পাশে আর একটা কালো রঙের মহিষ নিয়ে আসছেন, এটা ছেলে না মেয়ে? এটা ছেলে। এটাও ছেলে মহিষ। তো এই মহিষটার বয়স কত মাস? দাঁত হয়েছে? এটা এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই, কোনো দর্শক চাইলে নিয়ে গিয়ে রেডি করতে পারে, এটার সঙ্গে জোড়াও নিতে পারে, কেউ চাইলে জোড়া মেলায়ও নিতে পারে, দুইটাই ছেলে মহিষ। দাম রাখছেন কেমন এটার? এটা দাম রাখছি ভাই 1,10,000 টাকা। 1,10,000। প্রথমটা দেখলাম 2,10,000, এটা 1,10,000। কেউ চাইলে দুটো একসঙ্গেও নিতে পারে, কেউ চাইলে আলাদা আলাদাও নিতে পারে। তো বিক্রি করার মতো এই গরু মহিষ এইগুলোই আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান? দর্শকদের উদ্দেশ্যে আসলে বরাবরই যা বলি, আমার একটা কথাই বেশি মানে প্রাধান্য দিই, যে খামারে করেন ভাই আপনার জাত মান নির্বাচন করে আগে সঠিকভাবে জানেন জাতটা কি, গোটা সঠিক জাতের কিনা, যে জাত কিনছেন সেই জাতে কিনা, সেটা সঠিকভাবে নির্বাচন করে তারপরে সেটা লালন পালন পরিচর্যা বিষয়ে জানেন, সব কিছু জানার পরে খামারে আসেন, কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। ছায়াল আপনার ছায়াল গরু ফিজাম বলে, ফিজাম গরু ছায়াল হয় যাচ্ছে, ছায়াল গরু ফিজাম হতো এরকম মানে অনভিজ্ঞতার কারণে টাকা খিচুড়ি, হ্যাঁ আবল তাবল মানে যে যার মতো। আসলে গরু সম্বন্ধে আমি তো এই পথে অনেক 16-17 বছর আছে, কিন্তু এই অনলাইন ব্যবসা আছে যারা গরু সম্বন্ধে কিছু বোঝে না তারা জাতটাকে ভাই চেঞ্জ করে ফেলতেছে, সেটাই। এটা দর্শকের কাছে অনুরোধ, আপনার জাত সঠিকভাবে চিনে জানে তারপরে কোনো গরু যদি কিনতে চান ক্রয় করতে চান তার সঙ্গে কথা বলেন, পরে নিয়ে গিয়ে ঠকবেন, ঠকে সাথে আবল তো কথা বলেন, পাবনা বাসীকে বকা দেবেন এটা কখনো করবেন না, তবে সবাই সমান না ভাই, এটাকে মানে সবাইকে বুঝতে হবে, বুঝতে হবে। আর বিশ্বাসটা সব সবটুকু বিশ্বাসে আপনি মানুষের উপর ছেড়ে দেবেন, কারণ নিজের জন্য একটু রাখেন, নিজের অভিজ্ঞতাকে একটু কাজে লাগান। জি জি, এই তো। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।